কাঁচা বাদামের মালপো করেছি আমি। কাঁচা বাদাম, কাঁচা বাদাম। সকল দর্শক বন্ধুদের জানাই হ্যাপি হোলি, আপনারা হোলিটা খুব ভালোভাবে এনজয় করুন। গুড আফটারনুন গাইস, একটা দুর্দান্ত হোলির ভিডিও নিয়ে চলে এসেছি আজকে নর্থ কলকাতায়। হোলি মানেই স্পেশাল হচ্ছে ভাং, তো ভাং খেতে চলে এসেছি নর্থ কলকাতায় বিকে পাল এভিনিউতে। নমস্কার, ওয়েলকাম টু সানডে তরকা, খাও পিও চিল করো। আর এই হোলির দিনে বিকেল বেলায় চলে এসেছি ভাং খেতে। তো এই বিকে পাল এভিনিউর একমাত্র ফেমাস দোকান হচ্ছে শিবশক্তি সরবত শপ। তো এই শিবশক্তি সরবত শপের ওনার হচ্ছে গৌরব দত্তা। এই গৌরব দত্তার সাথে আমরা কথা বলবো, উনি কত প্রকার ভাং বানান এবং কত রকমের ফ্লেভার দিয়ে বানান সেটা আমরা সব দেখবো। তো এই হোলির দিনে একটা দুর্দান্ত ভিডিও হতে চলেছে, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। এই শিবশক্তির দোকান প্রায় 60 বছরের পুরনো, এটা মানে ঐতিহাসিক দোকান বলা যেতে পারে। 3টে জেনারেশন ধরে আজকে এনারা এই ভাং বিক্রি করে আসছেন। ভাং ছাড়াও এখানে কিন্তু ঠান্ডাইও পাওয়া যায়। গৌরব ভাইয়ের মুখ থেকেই শুনে নেবো এখন ভাঙের প্রাইস কেমন, ঠান্ডাইয়ের প্রাইস কেমন। বলো আমাদেরটা বানাচ্ছ এটা? He's getting confused, wait. চলে আসুন না এখানে।
কত করে পিস? 30 রুপিয়া পিস হবে। 30 রুপিয়া পিস। আর এই বড় वाला? বড় वाला 70। 70 রুপিয়া। আচ্ছা। ঠান্ডাই আর কই হ্যায়? हैप्पी होली भैया। हैप्पी होली। हैप्पी होली। तो आपका नाम क्या हुआ भैया? मेरा नाम गौरव गुप्ता है। अच्छा, ये मेरा दुकान है शिवशक्ति सरबत शॉप। शिवशक्ति सरबत शॉप। जी, ये बीके कब से है ये वाला? ये 60 इयर्स हो गया। अच्छा, मेरे दादा चलाते थे, फिर मेरे पापा, फिर मेरे को मिला। अच्छा, थर्ड जनरेशन चल रहा है। जी जी, बिल्कुल बिल्कुल। अच्छा, आपके यहाँ क्या क्या मिलता है? मेरे यहाँ ठंडाई मिलता है और लस्सी, जो भी शेक वगैरह सारा चीज मिलता है। कितना प्रकार फ्लेवर मिलता है आपके यहाँ? वो 16-17 किस्म का फ्लेवर मिलता है। रोज मैंगो, पाइनएप्पल, ग्रीन मैंगो, ऑरेंज, बादाम, जो लीजिएगा, केसर, पिस्ता बादाम, ठंडाई, सब चीज। और खाली कोई ठंडा ही पीना चाहता है, उसका प्राइस कितना प्राइस है उसका? जो बिना ठंडाई का पीना चाहिए तो 50, 60, 80, 100 ऐसे करके होता है। और ये भांग मिला के जो? भांग मिला के 60, 80, 100 होता है। 60, 80, 100 नॉर्मल डेज में। अच्छा अच्छा। इसमें कितना टाइप का मिलता है? नॉर्मल नॉर्मल क्या? कितना प्रकार का मिलता है? कोई हार्ड खाए तो कोई वो हार्ड मीडियम लाइट, उसके अकॉर्डिंग वो। अच्छा, तीन टाइप का मिलता है, हार्ड मीडियम लाइट। ओके ओके। और आपका दुकान का टाइमिंग थोड़ा बता दीजिए। मेरे दुकान का टाइमिंग सुबह 3 बजे से लेकर के रात में 10 बजे तक। अच्छा अच्छा। ये क्या दे रहे? ये भैया ये है क्रीम, कहते हैं आइसक्रीम कह सकते हैं, मलाई कह सकते हैं, जो कहिए। अच्छा अच्छा। हमको भी 10 रुपये दे दीजिए। आपको खाने के लिए? नहीं हाँ, ले जाएंगे। पनीर में সব বন্ধুরা, শিবশক্তি সর্বত সব থেকে এই হালকা, মানে মিডিয়াম নয় বা স্ট্রংও নয়, কারণ আমরা খেতে অভ্যস্ত নয়, তাই হালকাভাবে একটা ভাঙ নিয়ে নিয়েছি। এটা হচ্ছে কেশর বাদাম পেস্তা দিয়ে তৈরি, দাম হচ্ছে 100 টাকা। তো ফার্স্ট টাইম ট্রাই করতে চলেছি, জয় ভোলে বাবা। হালকা হালকা বাদামের টুকরোগুলো কিন্তু ঠেকছে, আর কেশর বাদামে পুরো ফ্লেভারটা পাচ্ছি, দুর্দান্ত লাগছে খেতে। সো বন্ধুরা, গ্লাস কিন্তু ফিনিশ, এতটাই গাঢ় দেখতে পাচ্ছেন, বাইরেটা এখনো কিন্তু লেগে আছে, গ্লাস কিন্তু ফিনিশ করে দিয়েছি। ভাঙের সাথে যে ঠান্ডায় মিক্সড করে খেলাম, দুর্দান্ত ফ্লেভার, দুর্দান্ত, ফুল বাদাম কিশমিশে ভর্তি, একদম দারুণ খেতে। ভাঙ তো খেলাম বন্ধুরা, এবার একটু গান হয়ে যাক। ভিগে চুনার বালি রঙ বরসে, কাইনে মারি পিচকারি তোরি ভিগি অঙ্গিয়া, কাইনে মারি পিচকারি তোরি ভিগি অঙ্গিয়া, ও রঙ রসিয়া, রঙ রসিয়া। কত করে দাম নিচ্ছেন? 6 টাকা করে দাম কাঁচা বাদামের মালপো। আচ্ছা, কাঁচা বাদাম, কাঁচা বাদাম, কাঁচা বাদাম, কাঁচা বাদাম, কাঁচা বাদামের মালপো খাও, কাঁচা বাদামের মালপো। হোলি তো কাঁচা বাদামের মালপো হেভি, খাও, হোলি খেলো, মাথা ঠান্ডা থাকবে, কাঁচা বাদামের মালপো খেলে মাথা ঠান্ডা থাকবে, মাথা ঠান্ডা, কাঁচা বাদামের মালপো। নমস্কার কাকু, বলো কেমন আছেন? ভালো, হ্যাপি হোলি জানাই আপনাকে। হ্যাপি হোলি তোমাকে। আচ্ছা, আপনার দোকানে কাকু খুব ফেমাস শুনেছি মালপোয়া আর ঘি পোয়া, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো ঘি পোয়াটা কোথা থেকে এসছে? উড়িষ্যা। উড়িষ্যা থেকে? আচ্ছা, উড়িষ্যা থেকে এসছে, ওটা জগন্নাথের 56 ভোগে ওটা লাগে। আচ্ছা, 56 ভোগের এক ভোগ এইটা ঘি পোয়া। সব থেকে বড় কথা হচ্ছে আমাদের এখানে যে ঘি পোয়াটা মালপোয়াটা খুব পুরনো। হ্যাঁ, ঠিক আছে,
কত বছর ধরে তাও এটা বানাচ্ছেন? বহুদিন ধরে, মানে প্রায় ধরে নাও 45 থেকে 50 বছর হবে। এটা অ্যাকচুয়ালি কলকাতার মধ্যে মালপোয়া হচ্ছে আপনার 6 টাকা। এটা অ্যাকচুয়ালি বনেদি পাড়ায় পাওয়া যায়, যেমন শোভা বাজার হলো, বেহালা হলো, এইসব জায়গায় পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। কাকু এগুলো কত করে দাম? মালপো 6 টাকা। কিসের মালপো এগুলো কাকু? এটা কাঁচা বাদামের মালপো। কাঁচা বাদামের? একদম কাঁচা বাদাম। আচ্ছা, কাঁচা বাদাম বুবু, কাঁচা বাদাম আমার কাছে নেই কো বুবু, কাঁচা বাদাম, কাঁচা বাদাম বুবু, কাঁচা বাদাম আমার কাছে নেই বুবু, কাঁচা বাদাম, কাঁচা বাদাম বুবু, কাঁচা বাদাম। এই যে কাঁচা বাদামের মালপো দেখ, দেখে যা কাঁচা বাদামের মালপো। আমি দোকানে আছি। তো বন্ধুরা, এই কাঁচা বাদামের মালপো নিয়ে নিচ্ছি রাধা রানী সুইটস থেকে, খেয়ে দেখি বলে স্পেশাল বলে কথা। ভেতরে রস ছিল, মালপোয়া যেমন খেতে হয় ঠিক সেমনি, বাট ভেতরে বাদামের কুচি দেখতে পাচ্ছি, যেটা কাকু ডিমান্ড করছে কাঁচা বাদাম বলে। নমস্কার কাকু, কেমন আছেন? হ্যাঁ ভালো। আপনার নামটা একটু? কৃষ্ণা গুপ্তা। আচ্ছা কাকু, এই যে ভাজছেন জিনিসগুলো চপের মতো দেখতে, এটাকে কি বলে? আচ্ছা, এই ঘি পোয়া যে বানাচ্ছেন, এটা কি দিয়ে মেখেছেন? এই তেলটা কি দিয়ে মেখেছেন? এটা আখের গুড় আছে, চালের গুঁড়ি আছে, পোস্ত আছে, মৌরি আছে, পোস্ত মৌরি কালো জিরে। আচ্ছা, এটা দিয়ে একটা পাক তৈরি করতে হয়, পাক করে তারপরে এটা। আচ্ছা, কত দাম রেখেছেন এটা? এটা 6 টাকা। হট আইটেম ওইটাই, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই দোলের সময়। আচ্ছা, আপনার দোকানের টাইমিংটা কি আছে একটু বলুন? সকাল 9টা থেকে রাত্রি 9টা। আচ্ছা, আর এটা পিওর ঘি ভাজেন, তাই তো? সবই গরম আছে, ঠান্ডা একটাও পাবেন না আপনি। বন্ধুরা, শুধু ভাং খেলেই চলবে না, নর্থ কলকাতায় তো ভাং খেলাম, এবার মধ্য কলকাতায় বউবাজারে খাবো এই স্পেশাল ঘি পোয়া। এর দাম হচ্ছে মাত্র 6 টাকা পিস, একদম চপের মতো দেখতে দেখুন, ঠিক যেন মনে হচ্ছে ছোটো ছোটো 1 টাকা দামি চপ। এটা কি দিয়ে বানানো হয় সেটা তো কাকুর মুখ থেকে শুনে নিলাম, এবার টেস্ট করে দেখি। বানানো হয়, ক্রাঞ্চিনেস আছে, মিষ্টিটা ব্যালেন্স আছে, আর গাওয়া ঘিয়ে ভাজা হয় বলে গাওয়া ঘিয়ের একটা ভালো ফ্লেভার আছে। মালপোয়া একটু সফট থাকে, বাট এটা ক্রাঞ্চি আছে, এটাই ডিফারেন্স। মালপোয়া টাইপেরই খেতে, বাট এটা শুকনো ড্রাই, আর মালপোয়াটা নরম থাকে। তো বন্ধুরা, এটা যেহেতু দোলে স্পেশাল, এটা শুধুমাত্র দোলেই পাবেন, দোলের 10 দিন আগে এবং 10 দিন পরে। তো এই ঘি পোয়া টেস্ট যদি নিতে চান, তাড়াতাড়ি চলে আসুন বউবাজারের বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিটে। তো আমার সকল দর্শকবৃন্দদের বলবো যে খুব সাবধানতা অবলম্বন করেই হোলি খেলুন, কারো যেন কোনো ক্ষতি না হয়। তো হ্যাপি হোলি। তো এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক করুন, কমেন্ট করুন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই ফলো করুন, লাইক করুন, কমেন্ট করুন। তো ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম, দেখাবেন নেক্সট ভিডিওতে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, থ্যাংক ইউ, বাই বাই।
আমিত্তি ও গজা মেগা ফ্যাক্টরিতে কিভাবে বানানো হয় তা দেখতে হলে রাইট ও লেফট ভিডিও ক্লিক করুন। Y por fin te concedí.